কনভলিউশন এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত সুন্দর একটা চাকরির খবর নিয়ে এই ভিডিওটা অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট অ্যাট ক্যালকাটা কলকাতা সিবিটি সিভিল কোর্টে ইংলিশ ডিপার্টমেন্টের একটা ভ্যাকেন্সি নিয়ে সুন্দর একটা নোটিফিকেশান এসছে সেটাকে নিয়ে আমরা এখানে ডিসকাশান করব। ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকুক দারুণ একটা চাকরির খবর যারা যারা ক্রাইটেরিয়া ম্যাচ করছে অবশ্যই অ্যাপ্লাই করো অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ইন

চারটে ইসি আনডিজার্ভ ইসি জিরো একটা এক্স সার্ভিসম্যান একটা টোটাল সব কিছু যোগ করে টোটাল চোদ্দোটা পজিশন আছে এটা খুব সুন্দর একটা অপরচুনিটি অবশ্যই অ্যাপ্লাই করতে বলবো নেক্সট হচ্ছে ইংলিশ টেনোগ্রাফার গ্রুপ বি পে স্কেল টেন মানে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো গ্রুপ ডি পিওনের স্কেল হচ্ছে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার খুব সুন্দর সুযোগ যারা যারা অ্যাপ্লিকেবল অবশ্যই অ্যাপ্লাই করো বয়স আঠারোর উপরে হতে হবে অ্যান্ড নব অ্যাউ থার্টি ফাইভ ইয়ার্স ফর দ্য পোস্ট অফ গ্রুপ বি আর থার্টি সেভেন ইয়ার্স থার্টি টু ফাইভ ইয়ার্স হচ্ছে নর্মাল থার্টি সেভেন ইয়ার্স বা ডিস ওটা ডি দিয়ে আর গ্রুপ ডির জন্য আপ টু ফর্টি থ্রি ইয়ার্স আর কোটা থাকলে ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করা যাবে সো সুন্দর সুযোগ দ্য আপার এজুলেকশন পার্সন উইথ ডিসেবিলিটি যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বা হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের ফর্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত কনসিডার করা যাবে সুবর্ণ সুযোগ অবশ্যই অ্যাপ্লাই করো কোয়ালিফিকেশান কি ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ ইংলিশ টেনোগ্রাফার মাস্ট হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি রেকনাইজড বাই গ্র্যান্ড ইউজিসি ইউজিসি সার্টিফাইড জায়গা থেকে ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে ইংলিশে ভালো দখল থাকতে হবে মিনিমাম স্পিড এইটটি ডাব্লু পি এম ইন শর্ট হ্যান্ড শর্ট হ্যান্ডে এইটটি আর আর যদি কম্পিউটারাইজ যেটা হয় সেটাতে থার্টি আর পি এম থাকতে হবে তো যেটা হচ্ছে খুব ডিজারেবেল কন্ডিশন এটা থাকলে তবেই অ্যাপ্লাই করা যাবে আর যারা গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস এইট পাশ করা থাকলে যথেষ্ট কি পরীক্ষা কীভাবে সিলেকশান কীভাবে হবে একশো নম্বরে একটা পরীক্ষা হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেখানে কি কি থাকবে কভারিং এর ব্যাপারে থাকবে কারেক্ট অফ ওয়ার্ডস থাকবে কারেক্ট অফ সেন্টেন্সের ব্যাপারে থাকবে কমন ফ্রেজেস সিনোনিমস অ্যাটনিমস পাংচুয়েশান এগুলো থাকবে দেড় ঘন্টা সময় পাওয়া যাবে তার উপর পরীক্ষাটা হবে যেটা জেনারেল ইংলিশের উপর হবে নেক্সট তারপর যারা এটা কোয়ালিফাই করবে পেপার টু পেপার থ্রি ডিকটেশন ট্রান্সক্রিপশন এই ধরনের ব্যাপারগুলো থাকবে যেখানে শর্ট অ্যান্ড এবং কম্পিউটার টাইপিংয়ের ব্যাপারটা বা নর্মাল টাইপিংয়ের ব্যাপারটা চেক করা হবে তারপর পার্সোনালিটি টেস্ট এবং ফাইনাল ইন্টারভিউ তারপর সিলেকশন হবে সো এই হচ্ছে সিলেকশন প্রসিডিওর ইংলিশটাতে মাস্টার হতে হবে যারা স্টেনোগ্রাফার হিসাবে অ্যাপ্লাই করছে গ্রুপ ডি পিওনের ক্ষেত্রে পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে দু নম্বর করে কোয়েশ্চেন থাকবে পঁচিশটা যেখানে অ্যারিথমেটিক ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ থাকবে ভুল আনসার করলে এক নম্বর করে কাটা যাবে ওয়ান ইস টু ফাইভ রেশিওতে ডাকা হবে যা ভ্যাকেন্সি এই টেস্টটা কোয়ালিফাই করার জন্য তারপর কি হবে একটা কল ফর পার্সোনালিটি টেস্ট যারা রিটার্ন পরীক্ষা কোয়ালিফাই করবে তারা পার্সোনালিটি টেস্টের জন্য কল পাবে সেখানে ফাইভ ইস টু ওয়ান রেশিওতে ডাকবে এবং স্ট্যান্ডার্ড এক্সামিনেশন বি সিমিলার অফ ক্লাস এইট ক্লাস এইটে যে ধরনের সিলেবাস ছিল যা সাবজেক্ট ছিল সেই অনুযায়ী পরীক্ষা হবে তো এই ছিল মূল ব্যাপারটা যারা যারা এখানে স্যাটিসফাই করছে কন্ডিশন অবশ্যই অ্যাপ্লাই করো খুব ভালো খুব ভালো এটা অপরচুনিটি অবশ্যই অ্যাপ্লাই করো কলকাতা ওয়েবসাইটে গিয়ে এবং এখানে অ্যাপ্লিকেশান ফিসটা একটু খেয়াল রাখো ইংলিশ টেনোকপারের জন্য নর্মালদের চারশো আর কোটা থাকলে তিনশো পঞ্চাশ প্রিয়নদের দুশো পঞ্চাশ কোটা থাকলে দুশো এই অনলাইনের মাধ্যমে এই ফিটা পেমেন্ট করতে হবে যেটা নন রিফান্ডেবল সেটা খেয়াল রাখবে অ্যাপ্লিকেশন ফিজ এখন মোটামুটি সব জায়গায় কম্পালসারি তো ভালো করে অ্যাপ্লাই করো প্রপার প্রসেসে অ্যাপ্লিকেশন করবে কি করে অ্যাপ্লাই করবে সেটার জন্য যেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন সিরিজ ক্যালকাটা স্টাফ রিক্রুটমেন্ট বি হাজার আঠেরো ছয় মানে অলরেডি স্টার্ট হয়ে গেছে আঠেরো সাত পর্যন্ত চলবে এটা কি দ্য অ্যাপ্লিকেন্ট ফর্মের ফিল বাই পেমেন্ট এক্সামেশান ফিজ বি মেড বাই অ্যাপ্লিকেন্ট থ্রু অনলাইন মোড অনলি টোটাল ব্যাপারটাই অনলাইন হবে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড স্যাটিসফাইড অ্যান্ডিসাইড অভ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া সঠিকভাবে ক্রাইটেরিয়া ম্যাচ করলে তবেই অ্যাপ্লাই করতে বলা হচ্ছে এবং অনলাইনেই যেটা প্রসেসিং ফিস বা এক্সামিনেশন ফিজ সেটা সাবমিট করতে হবে কলকাতা হাইকোর্টের যে পোর্টাল আছে সেই পোর্টালের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সঠিকভাবে সঠিক ফর্মাটে অ্যাপ্লিকেশন করলে তবেই ইন্টারভিউর জন্য কল পাওয়া যাবে সো এটা সুবর্ণ সুযোগ তারা স্যাটিসফাই করছো ক্যালকাটা হাইকোর্টের সাইটে গিয়ে প্রপার প্রসেসে অ্যাপ্লিকেশান করো এবং তোমার কেরিয়ারটাকে সুরক্ষিত করো এরকম দারুণ দারুণ চাকরির খবর তার সাথে পড়াশোনার খবর রুজি রোজগারের খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের সাথে থাকো এবং তোমার ভবিষ্যৎকে সুরক্ষিত করো